চলেছে সুন্দরবন সেকেন্ড ডে ব্লগ, আর এই দিনই বাঘ দেখার সময়। আদেও কি বাঘ দেখতে পেলাম, তার জন্য পুরো ব্লগটা তোমরা শেষ অবধি দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, অনেক মজা হয়েছে এই দিন। আর যারা ফার্স্ট ডে ব্লগ দেখো নি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। নতুন কাপল আমি আজকে স্বীকার করছি, মানে আমার রিলেশনশিপে রয়েছে। এই কখন বললা? এই কথা বললি তো এটা মানবি? এই বাবা তুমি। হ্যাঁ গাইস, দিস ইজ ইওর ক্রাশ মেগা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে, আর আজকে হচ্ছে সুন্দরবন ডে টু। সুন্দরবন ডে ওয়ানের ব্লগ তোমরা আগেই দেখে নিয়েছো, তো কালকে অনেক রাত করে ঘুমিয়েছিলাম, আর এখন সকালবেলা উঠে পড়েছে, এখন 6টা বাজে, সবাই টোটাল রেডি। এখনই ঘাট থেকে লঞ্চ ছাড়াও হবে, যাব, সবাই রেডি হবে, এখনও সবাই রেডি হয়নি। সো আজকেও তোমরা পুরো ব্লগটা শেষ অবধি দেখতে থাকো, ডে টুতে কী কী হচ্ছে না হচ্ছে, কি খাচ্ছি দাচ্ছি, কোথায় কোথায় যাচ্ছি, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। সো খুব এক্সাইটেড। আর আমার লুকটা কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও, পুরো লুকটা তোমরা কিছুক্ষণ পরেই দেখতে পেয়ে যাবে। সো চলো এখন আগে যাওয়া যাক। সো এখন আমরা অলরেডি বেরিয়ে পড়েছি ঘাটের উদ্দেশ্যে। এই যে বাবা, বাবা দেখাও, এই যে এখানে মামার ভাই সামনে সামনে যাচ্ছে, বাকি ওরা এখনো রেডি হয়নি, ওরা রেডি হয়ে আসছে পেছন পেছন। চলো দেখা যাক কি হয়। সো এখন ঘাটেও চলে এসেছি আর এরাও চলে এসছে রেডি হয়ে পেছন পেছন। একটা মেয়ে হয়ে আমি আগে এসেছিলাম, ওরা পরে এসেছে, যাই হোক। এই যে সবাই রেডি, আমাদের কথাটা ও বলছে, আমরা আগে এসে এখানে বসে রয়েছি, পরে আসলো, এখন ব্লগটা করছি। আমি আগেই ব্লগে দেখিয়ে দিয়েছি আমি যখন পুরো রেডি ও কি করছিল, ওটা তো আমি আবার ওরকম করে রেডি হয়েছিল। আর এখানে আমাদের লঞ্চটাও চলে এসেছে ফাইনালি। অনেকক্ষণ ঘাটে অপেক্ষা করার পর ফাইনালি আমাদের বোট চলে এসেছে আর আমরা উঠে পড়েছি। এখন 7:30 বাজে আর এখানে দেখো কতটা লাইন এখন সবাই। এখানে তো অনেকগুলো বোট ছাড়বে পরপর ঘাট থেকে, তাই জন্য এত লাইন আর সবাই এক একটা বোটে উঠবে। চলো আজকের এনজয়মেন্ট এখান থেকেই শুরু হচ্ছে। আমাদের বোটও ছেড়ে দিয়েছে আর আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে সজনেখালি। হ্যাঁ, মেঘা পেছনেই আছে, আমার মা আমাকে খুঁজেই পায় না, কি বলবো। ঠিক আছে, ফার্স্ট ডেস্টিনেশন আজকে সজনেখালি। সো চলো, এই যে চলেও এসেছি আমরা এখানে, সুন্দরবনের সেকেন্ড ডেতেই সবচেয়ে বেশি মজা হয়েছে। এই দিনের মেন ডেস্টিনেশন সজনেখালি ছিল, তারপর আমরা জঙ্গলে গেছি, অনেক কিছু জানতে পেরেছি, সেটা তোমরা একটু পরে পরেই জানতে পারবে। তো সজনেখালিতে ঢুকেই ফার্স্টে আমরা এরকম একটা বাঘ দেখতে পেয়ে যাই, অ্যান্ড তারপর এখানে একটা সুন্দর ঠাকুর দেখতে পাই, তারপর চলো আমরা নেক্সট কী দেখি। সো আজকে জানতে পারলাম আমাদের বোট চেঞ্জ হয়ে যাবে, সাথে আমাদের গাইডও চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের নিউ গাইড অলরেডি চলেও এসছে, ওই যে বোটটা চেঞ্জ করে দেবে, এটাই আমার ভালো লাগলো না। এটা কি পাগলামো করে আমার ব্লগ চললে আমি বুঝতে পারি না। আপনাদের ঠিকানা তাজমহল? তো আমি যখন কোনো ক্যাম্পাসে উঠবো এই ভিড়ের মধ্যে, আজকে কিন্তু প্রচুর ভিড়, ফোনে নেটওয়ার্ক থাকবে না যে ফোন করে আপনি কমিউনিকেট করবেন। তো সবসময় সবাই একসঙ্গে থাকবেন, এবং যখন জানা আসবে যে তাজমহল বোট ছেড়ে যাচ্ছে, তো সঙ্গে সঙ্গে সেই গেটের দিকে এগোবেন। তো আসুন সুন্দরবন সম্পর্কে এবার ব্রিফ করতে পারবো, একদম চলো। ফার্স্টেই আমরা সজনেখালিতে কুমিরটা দেখতে পাই। ফার্স্টে তো আমি এটাকে নকল কুমিরই ভেবেছিলাম, তারপর তোমরা ক্লোজলি ভালো করে দেখো এটা অ্যাকচুয়ালি আসল কুমির, মানে ফাট করে দেখে কেউ ধরতেই পারবে না যে এটা অ্যাকচুয়ালি নকল কুমির। আর এগুলো হচ্ছে সব নকল, কিন্তু কুমিরটা একদম আসল ছিল, বাট ও এমনভাবে ছিল যেন নকল। অ্যান্ড তারপর আমরা চলে যাই এই টাওয়ারে। চলো এবার এই টাওয়ারে উঠে দেখা যাক কী কী দেখতে পাই। এখানে সিঁড়ি বেয়ে আমাদের অনেকটাই উঠতে, আর সিঁড়ি বেয়ে উঠতে উঠতেই দেখতে পাই মৌচাক, আর যেটা দেখে আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম, কারণ এই মৌচাকে আমার ভীষণ ভয় লাগে। তো চলো এবার সিঁড়ি বেয়ে উঠতে থাকি, আর এই সিঁড়ি বেয়ে উঠতে উঠতেই আমরা সাপ দেখতে পাই, তারপর এখানে এত বড় জঙ্গল, আর এরই মধ্যে জলের মধ্যে দেখো ক্লোজলি তোমাদের দেখাচ্ছি, ওখানে কচ্ছপ দেখা যাচ্ছে, আমরা কচ্ছপও দেখেছি ওখানে, ওই যে একটা, আর পাশে ওই যে আরও একটা কচ্ছপ, এখানে জলের মধ্যে অনেকগুলো কচ্ছপ ছিল। শোনা গেছে বাঘ এখানে মাঝে মধ্যে জলও খেতে আসে। সো চলো এবার সেটা একটু জেনে, গোল করে জলাশয়টা বানানো আছে ওখানে, মূলত বাঘ জল খেতে আসে। তো বাঘ তো সবসময় জল খেতে আসে, কোনো এক টাইমে জল খেতে আসে যদি কপালে থাকে। আরও আমরা এরকম দুটো ওয়াচ টাওয়ার ভিজিট করব, যদি কপালে থাকে তো দেখা যাবে। চলো, কপালে যদি বাঘ থাকে আজকে দেখা। গাইস, বাঘ 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 দেখতে পেয়েছি, বাঘ দেখতে পেয়েছি,
সো এখানে অনেক সুন্দরী গাছও ছিল, চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি সুন্দরী গাছগুলো। সো আমাদের সজনেখালি ঘোড়া এতটুকুই ছিল, সজনেখালি ঘোড়াটা এতটুকুই ছিল, তো এখন আমরা বোটে চলে যাচ্ছি। এখানে অনেকটা ভিড়, আজকের দিনটাতে অনেক ভিড় এখানে। সো আমাদের আবার বোট চেঞ্জ হয়ে গেছে, দেখা যাক এখন কোন বোটে যে আমাদের বোটের নাম আবার তাজমহল হয়ে গেছে, চলো। সো এক্ষুনি জানতে পারলাম এখন আমরা যেই বোটে যাব ওখানে শুধু আমরা এই কজন থাকবো, মানে সাগররা, আমরা, আমার মা বাবা ফ্যামিলি, মানে আমরা 11 জন মোট থাকবো ওখানে, আর কেউ থাকবে না, মানে আরামসে থাকো। ও আলাদাই একটা পার্সোনাল বোর্ড আমাদের দিচ্ছে, বুঝতে পারছো? কি রে কি মাছ, এগুলো মাছ না কি রে, ওই যে দেখতে দেখতে কত বড় দেখতে। সো চলে এসেছি আমরা আমাদের অন্য বোটে, এই যে আমরা 11 জনই থাকবো। আমরা থাকছি এই বোটে, খাবার আসবে ওই বোট থেকে, না আলাদাই চলছে সবকিছু, ব্যাপারটাই আলাদা আমাদের। আমরা ব্লগ আর ভিডিও বানাচ্ছি বলে আমাদেরকে আলাদা বোট দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ, তাই জন্যই দেওয়া হয়েছে। ব্লগ বোটটা জঙ্গলে যাবে, ওই বোটটা জঙ্গলে যাবে না, এই বোটটা জঙ্গলে যাবে। অ্যাকচুয়ালি আমরা ব্লগ বানাচ্ছি তো সমস্ত কিছু এক্সপ্লোর করবো, তাই জন্য এই বোটটা জঙ্গলে যাবে, তাই জন্য এই বোটটা আমাদের দেওয়া হয়েছে, ওটা জঙ্গলে যাবে। সো ফাইনালি সকালের ব্রেকফাস্ট পেয়ে গেছি, অনেক অপেক্ষার পর। এই যে ব্রেকফাস্ট, ছোলে বটর আর মিষ্টি, চলো খেয়ে নেওয়া যাক, তারপর আবার হচ্ছে। আর রোজ রোজই আমরা আলাদা আলাদা ব্রেকফাস্ট খেতাম, আগের দিনের ব্রেকফাস্টও তোমরা দেখলে আর এই দিনের ব্রেকফাস্টও দেখলে আর প্রত্যেক দিনের রান্না তো জাস্ট অসাধারণই হতো, সেটা তো জাস্ট বলার মতো নয়। সো চলো এরপর ভিউ এনজয় করি। অ্যান্ড ফাইনালি আমরা জঙ্গলের মধ্যে ঢুকে গেছি, যেটা সুন্দরবনের মেন জঙ্গল, আর এখানে দেখি কিছু হরিণ দৌড়ে দৌড়ে যাচ্ছে, সেটা ভিডিওটা যতটা পেরেছি ক্যাপচার করেছি। সো এখানে দুধারে জঙ্গলেই বাঘ দেখা যায়, কিন্তু ওটা বাঘের ব্যাপার, বাঘ যদি বেরোয় তো দেখা যাবে, নইলে দেখা যাবে না। এই যে আমরা একদমই কাছ দিয়ে যাচ্ছি, অনেকের ভাগ্য থাকে বাঘ বেরোয়, আমরা এখনো জানি না, এখান থেকে জঙ্গল স্টার্ট হয়েছে। সো দেখা যাক বাঘ দেখতে পাই কিনা আমরা। লোহাচড়া এবং সুপারি ভাঙা নিশ্চিহ্নের পথে, নদী ধস নামতে নামতে সেগুলো এখন নিশ্চিহ্নের পথে। তাহলে বলা যায় যে 52টার মতো দ্বীপে এখন লোক বসতি সুন্দরবনে রয়েছে। আরেকটা কি বললে, বাঘ পার হয়েছিল না? হ্যাঁ, লাস্ট এখান থেকে 3 দিন আগে, হ্যাঁ, বীরখালি 1 থেকে বীরখালি 2 এ একটা ফিমেল টাইগার বেরিয়ে গেছে, যেটা আমাদের সজনেখালির কয়েকজন গাইড এই রুট দিয়ে যাওয়ার পথে পেয়েছে। তো তার জন্য আমাদের কাছে আজকের দিনের জন্য ভাইটাল, আমরা এই বীরখালি 2 এর দিকে বেশি করে নজর রাখবো, তবে আমাদের বীরখালি 1 এর দিকেও নজর রাখতে হবে, হয়তো অন্য কোনো দিক দিয়ে আবার অন্য কোনো বাঘ বীরখালি 1 এও আসতে পারে। তো মূলত কথা, আমরা যে নদীর পথে যাচ্ছি দুটো দিকই খুব ভালোভাবে ফলো করতে হবে, দেখার এখানে নিয়ম হচ্ছে যতটা সম্ভব গাছের নিচ দিয়ে যতটা দেখা যায়, কারণ এখানে জঙ্গলে এতটাই ঘন যে 2 থেকে 2.5 ফিট পেছনে কি আছে খুঁজে পাওয়া মুশকিল। কি বলছিল দাদা, সুন্দরবন তা তোমার হচ্ছে? এই গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বোটে করে, নৌকার মধ্যে একটা আলাদাই ফিল হচ্ছিল, এই বোধহয় বাঘ বেরোলো বাঘ বেরোলো এরকম একটা ব্যাপার, একটু ভয় একটু আনন্দ এরকম। এখনো পর্যন্ত বাঘের দেখা পাইলাম না, তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, জানি না বাঘের দেখা পাইবো কিনা। এই জঙ্গল দিয়ে যদি এক্ষুনি একটা বাঘ বেরোয়, বহুত ফট 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 ফট, ভাই কি করলো দেখ, কি করলো, কি করেছে না বলো, কি করেছিস, কিয়া কিয়া তুমি মিলে। ও এখানে সব বাঘের থাবা আছে, বাঘ বেরোবে কিনা জানি না, এখানে বেরোয় বাঘ, আমরা এতটা কাছে আছি জানি না কি হবে। রচা খাই না আমি, বাট টেস্ট করে দেখি, নামতে দেবে তো, ভালো হতে নামতে দেবে, নামতে দেবে, আপনি একদম বাঘের খাবার হয়ে যাবেন। গাইস লোকেশন, আমাদের ভিজতে ইচ্ছে করছে, শুধু সেজে গুজে রেডি হয়েছি তো ভিজতে, আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি জাস্ট ফর একটা ভিডিওর জন্য, ভিডিওটা বানাবো,
তোমরা সেটা আগেই রিলসে দেখতে পেয়ে যাবে ব্লগের আগেই। তারপর আবার আমি যে ড্রেসে ছিলাম ওই ড্রেসে চলে আসতাম। ঋত্বিকের নায়িকা, এই নায়িকাটার নাম জানি না, যাই হোক। বৃষ্টির জন্য সবাই নৌকার উপর থেকে নিচে চলে এসেছে, সবাই এখানে বসে আছে। অ্যান্ড ব্রেকফাস্টের কিছুক্ষণ পরেই এখানে পেয়ে যাই আমোদি মাছ ভাজা। তো এটা খেতে তো জাস্ট দারুণ ছিল। আর এই দিনের এক্সপিরিয়েন্স সত্যি একটু অন্যরকম ছিল। বোটে গান চলছিল, সাথে ঢেউ দিচ্ছিল, নৌকা করে যাচ্ছি, নৌকা একবার এদিক একবার ওদিক ঢেউয়ের তালে তালে যাচ্ছিল, মানে খুব সুন্দর মজা হচ্ছিল আর আনন্দ হচ্ছিল। তো আবার আমরা ওই বোট থেকে এই বোটে চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া করতে। সো চলো দেখি আজকের লাঞ্চে কি কি মেনু আছে। তো যেহেতু আমরা ইলিশ উৎসবে গেছিলাম, প্রত্যেক দিনই ইলিশের মেনু ছিলই দুরকম তিন রকম করে। তো আগের দিনে আলাদা রকম ইলিশের মেনু হয়েছিল, তো আজকে আবার আলাদা রকম ইলিশের মেনু হয়েছে। সো চলো এখন লাঞ্চ করতে বসেই দেখতে পাবো কি কি আছে। তো চলো এখন যাও। তো অলরেডি ভাত আর কচুর শাক পড়ে গেছে, সাথে লেবু আছে, নুন আছে, চলো। তো এরপর চলে এসছে মুড়ি ঘন্ট, সাথে আলু ভাজা চিপসের মতো। তো এবার চলে এসছে সরষে দিয়ে বেগুন ইলিশ, একটা দাও। সো আবার পড়ে গেছে পাতে চিংড়ি মাছের মালাইকারি, এন্ড এখানে চাটনিও চলে এসছে আমার ফেভারিট, চলো। তো এখানে এখন পাঁপড়ও দিয়ে দিয়েছে, চাটনি পাঁপড়। সো এখন লাস্ট মিষ্টিও চলে এসছে। দুপুরে ভাত খাওয়ার পরে এখানে দিয়ে গেল পেয়ারা, এটা খাওয়ার জন্য দিয়ে গেছে। হ্যাঁ, পেয়ারা খাওয়াই হয়। সো এখন আবার আমাদের বোটটা ছাড়লো, এনার্জিটা লস হয়ে গেলো হঠাৎ করে, জানি না কেন। যাই হোক, আজকেও অনেক এনজয় করেছি, দেখি ভেবেছিলাম ঘোরাটা কমপ্লিট, আবার বোট চলতে শুরু করে দিয়েছে, সবাই নেমে গেছে, আমরা থেকে গেছি। বিকেলবেলা বাড়ি চলে, মানে হোটেলে ফেরার কথা, তার জায়গায় এখন সন্ধে 7টা বাজে, আমরা স্টিল এখনো লঞ্চে, বাকি সবাই কোনো লঞ্চে কেউ নেই, সবাই হোটেলে চলে গেছে। তো ফাইনালি চলে এসেছি ডিনার করতে, জানি না ব্লগে কিছু দেখিয়েছি কিনা। বাঘের সাথে যুদ্ধ করেছি, তোর ব্লগ দেখতেছি, দেখি এবার মেনুতে কি আছে। সো রাতে ডিনারে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, যেটা খেতে জাস্ট দারুণ ছিল। আর এই ছিল টোটাল সেকেন্ডের ভ্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আবার থার্ডের ভ্লগ নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসবো। সো জাস্ট ওয়েট অ্যান্ড সি গাইস।